করবো চিকেনে পাকোড়া, একটা অন্যরকম স্টাইলে। নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, সবাইকে সমাজ কিচেনে স্বাগতম। কি করবো চিকেনে পাকোড়া, একটা অন্যরকম স্টাইলে করব। এই যে আমি চিকেনটা কুটে নেব প্রথমে। আদা রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আসলে এখন প্রচন্ড খুবই ঠান্ডা পড়তেছে, আমার ভীষণ গলার ব্যথা, তাই আমি ওনা ধরিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি এই শুকনো লঙ্কাটা না দিলেও পারবেন, বাট আমি এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য দিয়েছি। এখন আমি এগুলো বেটে নেবো। এখানে দিয়ে দিলাম মশলার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছে দই। একটু দাও, আর একটু দাও, বের হয়ে যাবে তো, বসে ফোন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, এবার মেখে নেবো। কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, ম্যারিনেশন করবো, আধা ঘন্টা পরে এটা ফ্রাই করবো। এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন ভেজে নেবো। ও কি সুন্দর, খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে, একেবারেই মনে হচ্ছে অর্ধভোজন হয়ে যাচ্ছে, খুবই কিন্তু সুন্দর ঘ্রাণ। বাকিগুলো এভাবে বেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, একদম মচমচে হয়েছে, এই যে একদম ক্রিসপি ক্রিসপি হয়েছে, এই যে দেখুন কি সুস্বাদু হয়েছে। একদম মাংসটা নরম হয়ে গেছে।